নমস্কার, আবারও লাইভ অনুষ্ঠানে স্বাগত আপনাদের আবারও প্রত্যেককে। শুরুতেই দু একটা ইনফরমেশন আপনাদের কাছে রেখে দিতে চাই যে লাইভ অনুষ্ঠানে যারা ফোন করবেন, প্লিজ প্লিজ প্লিজ, এটা বলতে হচ্ছে এইভাবে কিন্তু অনেকেই সচেতন, আপনাদের টিভির অডিওটা মিউট রেখে, আওয়াজটা বন্ধ রেখে টেলিফোনে বলবেন এবং টেলিফোনেই শুনবেন, টিভির দিকে দয়া করে মন দেবেন না, তাহলে ব্যাঘাত ঘটে যাবে, যন্ত্র যন্ত্রণা দিয়ে যাবে, ডিসকানেক্ট হয়ে যেতে পারে কখনো ফোনটা, সেই জায়গায় নিশ্চয়ই পৌঁছাবেন না, কাজেই সেই জায়গাটা প্লিজ মেনটেন করবেন। আর হ্যাঁ, যে প্রশ্ন করবেন যিনি যা সম্পর্কে তার সম্পূর্ণ তথ্য, ডেট অফ বার্থ, জন্মের সময় এবং জন্মস্থান একদম নির্দিষ্টভাবে ইংরেজি মতে বলে তবে প্রশ্নটা রাখবেন পণ্ডিতজির কাছে। এখন পণ্ডিতজির কাছে যারা ভরসা করেন তারা এইভাবেই ভরসাটা রাখেন, ঠিক যেমন তার দায়বদ্ধতার জায়গায় এইভাবেই লাইভ অনুষ্ঠানে পরিষেবা দিতে তিনি ছুটে আসেন, আজও এসছেন আপনাদের কথা ভেবে। তো আসুন, যারা ফোন করবেন তারা নির্দিষ্টভাবে সময়টাকে পুরোপুরি ব্যবহার করবেন যথাযথভাবে, আপনার জন্য যতটা প্রযোজ্য সময় নির্দিষ্ট একটি থেকে দুটি প্রশ্ন করবেন, এইটুকু অনুরোধ রেখে আসুন সকলে মিলে আগে সেই কাজের মানুষকে স্বাগত জানাই পণ্ডিত শ্রী অর্পণজি আমাদের সকলের মাঝে। নমস্কার। লাইভ অনুষ্ঠানে অনেকেই ভাবতে পারেন লোকটার কি সময় টময় এত হয়ে গেছে, মানে একের পর এক লাইভ হচ্ছে না। আমি তো স্টুডিওতে সপ্তাহে একদিনের বেশি আসি, তখন আমি লাইভ করি এবং ইউটিউবে আমার সমস্ত বার্তা যেগুলো অনুষ্ঠানের সেগুলো যায়। এটা এটা যারা পুরনো বন্ধু তারা হয়তো প্রশ্নটায় বিরক্ত হলেন, কিন্তু অ্যাকচুয়ালি এটাও এটাও কেউ কেউ ভেবে ফেলছি, ঠিক যেমন অ্যাস্ট্রোলজি সাবজেক্ট সম্পর্কে আমরা কেউ কেউ ভেবে ফেলি, ও কিছু না, কুসংস্কার, লোক ঠকানোর মাধ্যমে এইসব হেনো থেনো হেনো থেনো, কিন্তু পণ্ডিত শ্রী অর্পণজি যখন এই অনুষ্ঠানের সময় থাকে। এবারে আমি একটা কথা বলি, আজ যেরকম জগদ্ধাত্রী পুজো, এই জগদ্ধাত্রী পুজো নিয়ে মানুষের মধ্যে একটা বিভিন্ন রকমের প্রতিক্রিয়া আছে। কেউ বলছে ষষ্ঠী থেকে চন্দননগরে পুজো, পঞ্চমী থেকে পুজো, চতুর্থী থেকে পুজো, অনেক জায়গায় পাঁচ দিন ধরে পুজো হয়, টোটাল ব্যাপারটাই কিন্তু মিথ্যাচার। সনাতন ধর্মে জগদ্ধাত্রী পুজোর আচার হচ্ছে কার্তিক মাসের শুক্লা মহানবমী তিথিতে, অর্থাৎ আজ মহানবমী তিথিতে তিনবার পুজো করা, তিনবারের মধ্যে একবার সত্ত্বগুণ, দ্বিতীয়বার রজগুণ, তৃতীয়বার তমগুণ, নৈবেদ্যাদি সমস্ত পরিষ্কার হবে, ঘট আর প্রদীপ জ্বলবে, আবার নতুন করে পুজো। কিন্তু কেউ কেউ এটা নিজেরা জন্ম দিয়েছে, পঞ্চমী ষষ্ঠী সপ্তমী ওরকম ব্যাপারই নেই, জগদ্ধাত্রী পুজো পিওরলি তন্ত্রোক্ত হবে এবং শুক্লপক্ষের নবমী তিথিতে হবে কার্তিক মাসে, এটা পরিষ্কার শাস্ত্রের লেখা আছে, কোথাও লেখা নেই পঞ্চমী ষষ্ঠী। এবার আপনি যদি মনে করেন কালী পুজো ঠাকুরটা ২৫ দিন রেখে মদ খাবেন, গল্প করবেন, মণ্ডপে যাবেন, সেটাকে তো কালী পুজো বলা যাবে না, কারণ কালী পুজো দীপান্বিতা, দীপান্বিতা রাতটুকুই দীপান্বিতা, পরের দিন তো দীপান্বিতা নয়। হ্যালো, খুব বাস্তব কথা। হ্যাঁ, কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার, আমি সিউড়ি থেকে বলছি, আপনাকে অনেক প্রণাম স্যার, শুভ বিজয়। হ্যাঁ নমস্কার, শুভ বিজয়, বলো বলো বলো। নিজে সব আজকে আমি আমার সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ, ডেট অফ বার্থ টাইম বলো। হ্যাঁ, ২৬ ফেব্রুয়ারি ১৯৯৪। ২৬ ফেব্রুয়ারি ১৯৯৪। সময় দুপুর ৩:৩৪ PM বহরমপুর মুর্শিদাবাদ। ৩:৩৪ PM বহরমপুর। পণ্ডিত শ্রী অর্পণজির অনুষ্ঠান কেমন লাগে? দারুণ লাগে স্যার, দারুণ। ওনার কথা বলতে স্যার, ওনার প্রেডিকশন দুর্দান্ত এবং প্রোগ্রাম। প্রশ্নটা হচ্ছে কেন ভালো লাগে, কি জানতে চাইছেন? হ্যাঁ স্যার, আমি মানে জানতে চাইছি আমার সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছেন কত সালে হতে পারে, আর এসএসসি কি না হবে, স্কুল সার্ভিসটা কি প্রিপারেশন নিচ্ছে ওটা কি আমার হবে স্যার, সেটা জানতে চাইছি। প্রথম হচ্ছে সরকারি চাকরির প্রচুর সম্ভাবনা আছে, 85% সম্ভাবনাটা ২০১৫ থেকে ২০২১ মার্চ এই স্প্যানটার মধ্যে। বর্তমানে আপনার সিংহ রাশি, এমনি আপনার সিংহ রাশি, সিংহ রাশি রাশির পঞ্চমে বৃহস্পতি শনি গুরু সৌরী হলো, এটা চাকরি পাওয়ার পক্ষে অত্যন্ত শুভ যোগ, যোগটাকে কাজে লাগাতে পারে। তুমি এটা কি জিজ্ঞেস করছিলেন? হ্যাঁ, বা তাহলে তো হেল্পলাইন নাম্বারে একটু ফোন করে কথা বলতে হয়, সাথে থাকুন। আমি একটু হেল্পলাইন নাম্বারের কথাটা স্মরণ করিয়ে দিই, 9674009632 প্রথম মোবাইল নাম্বার, দ্বিতীয় মোবাইল নাম্বারও দেখতে পাচ্ছেন রয়েছে 9836707677, একটা হোয়াটসঅ্যাপ নাম্বারও রয়েছে, সেটাও মাধ্যম রূপে ব্যবহার করতে পারেন 9831316608। আগামীকাল
আগামীকাল কাটোয়াতে পৌঁছে যাচ্ছেন পণ্ডিতশ্রী অর্পণজী, আর তারপরের দিন অর্থাৎ 7 তারিখ তো কাটোয়া, 8 তারিখ গড়িয়াহাট, দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের চেম্বার থাকছে, আর 9 তারিখে বর্ধমানে পৌঁছে যাচ্ছেন। অবশ্যই যারা এই কাটোয়া বর্ধমান যোগাযোগ করতে চাইছেন, অপেক্ষায় ছিলেন, তারা একটু ফোনে কথা বলে নেবেন। আর কলকাতার বন্ধুরা যারা তো গড়িয়াহাট পরিচিতই, প্রতি শুক্রবার থাকেন, এদিনও থাকবেন, আর তারপরে 10 তারিখে আবার নিজ গৃহে সময় দেবেন, রহড়া রামকৃষ্ণ পার্ক, সেখানেও কিন্তু পৌঁছে যেতে পারবেন। অন্যান্য চেম্বার পরিষেবা তো জারি থাকবেই থাকবে। এই মুহূর্তে পরের বন্ধু, তাকে স্বাগত, কে আছেন? নমস্কার। হ্যাঁ, কে বলছেন? বর্ধমান থেকে। এই মাত্র বর্ধমানের কথা উল্লেখ করছি না, আপনি বলুন ডেট অফ বার্থ। 11/1/2004। এটা কার ডেট অফ বার্থ? আমার মেয়ের। আচ্ছা, 11/1/2004। টাইম? সকাল 9:58। আর কোথায় জন্মস্থান? বর্ধমান। বর্ধমানে। কি জানতে চাইছেন? মেয়ে 2020-তে মাধ্যমিক দেবে, টেস্টে এবং মাধ্যমিকের রেজাল্ট কেমন হবে সে ব্যাপারেই জানতে চাই স্যার আমার কাছে। তোমার মেয়ে সিংহ রাশি, এই মুহূর্তে রাশির পঞ্চমে বৃহস্পতি শনি আছে, মানে 2020-তে দেবে তো? হ্যাঁ। এখনো এখন গতকাল থেকে যে যোগটা শুরু হলো, যদি প্রচন্ড পরিশ্রম করে টেস্টে তো ভালো রেজাল্ট করবেই, মাধ্যমিকেও ভালো রেজাল্ট করবে। হ্যাঁ, খুব ভালো। যদি বায়োসায়েন্স নিয়ে পড়তে পারে ভালো কেরিয়ার, আর ওর যেহেতু সিংহ রাশি, রাশির পঞ্চমে বৃহস্পতি শনি এই যোগটা থাকবে মাধ্যমিক দেওয়ার সময়, তার আগে একটু শনির আর মঙ্গল এই দুটি গ্রহের একটু প্রতিকার করে নিতে পারলে আরও ভালো হবে। হ্যাঁ, সাথে থাকুন, আপনার কন্যার জন্য শুভেচ্ছা থাকলো। একটু আগেই আমরা একটা ছবি দেখলাম না হঠাৎ, হ্যাঁ এই ছবিটাই লাইফ কোষ্টি। আমি এখানে পণ্ডিতজির কাছে প্রশ্ন করবো, এই ছবিটা দেখতে দেখতেই এই যে চিন্তিত মায়ের বিভিন্ন প্রশ্ন, এই সময় কি হবে, অমুক দিকে কোনভাবে যাবে, লাইফ হরোস্কোপ করলে কোন নিজে নিজে নিজেরটা বুঝতে পারবে সমস্ত ডিটেইলস, সব ডিটেইলিং একদম। হ্যালো, কে আছেন পরের বন্ধু? হ্যাঁ, স্বাগত আপনাকে, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি দেখলাম তো সৌরভ সেটা। আচ্ছা, নিজের সম্পর্কে জানবেন? আমি আমার সম্পর্কে বলুন, আপনার ডেট অফ বার্থ, জন্ম তারিখ? 28 মে 1993। হ্যাঁ, 28 মে 1993। সময়? দুপুর 2:15। কোথায়? 28 কলকাতা। 28 মে 1993 2:15 কলকাতায় জন্ম, তাই তো? হ্যাঁ, বলুন আপনার প্রশ্ন রাখুন পণ্ডিত। দুটো পনেরো মিনিট দুপুর। হ্যাঁ, কি জানতে চাইছেন বলুন? ক্যারিয়ার সম্পর্কে। আপনি কি করছেন এখন? আমি একটা চাকরি করতাম, চাকরিটা আমার চলে গেছে। আবার আপনার এই লাস্ট উইক অফ নভেম্বর 2019 থেকে চাকরির যোগ শুরু হচ্ছে, জানুয়ারির 25-এর মধ্যে আবার আপনি কর্ম পাবেন, তবে কর্ম পরিবর্তনের যোগটা একটু বেশি আছে আপনার। 2022-এর পরে এই সমস্যাটা কেটে যাবে, আর বেসরকারি প্রতিষ্ঠানেই আপনাকে সারা জীবন চাকরি করতে হবে, সেরকম যোগটা আছে। হ্যাঁ, আচ্ছা, তো বিজনেসের দিকে কি আমি ইনভলভ হতে পারবো? কি ব্যবসা? ইন্টেরিয়র ডেকোরেশনের পরে? ইন্টেরিয়র ডেকোরেশনের ব্যবসা যে গ্রহ করায় সে হচ্ছে শুক্র, সে তোমার তুঙ্গ ক্ষেত্রে আছে, অথবা কোনো খাদ্যদ্রব্যের ব্যবসা করতে পারো, হোটেল রেস্টুরেন্ট করতে পারো, ইন্টেরিয়র ডেকোরেশন করতে পারো, গাড়ি করতে পারো, ঠিক আছে? আচ্ছা, এগুলো করতে পারো, কোনো অসুবিধা নেই। আর ব্যবসারভাবে তুমি ডিসেম্বরের মধ্যেই শুরু করতে পারো। আচ্ছা, আর চাকরি যদি করি, আমার যেখানে আর কি একটা কোম্পানিতে ভুল বোঝাবুঝি ছেড়ে দিয়েছি, ওইটা কি পেতে পারি আমি? সেই ভুল বোঝাবুঝির জায়গা থেকে আবার তোমাকে ডাকতে পারে। হ্যাঁ, ডাকতে পারে? হ্যাঁ, সেটা ম্যাচিওর করে যেতে পারে, যেহেতু গতকাল বৃহস্পতি তোমার সিংহ রাশির ক্ষেত্রে পঞ্চমে ঢুকছে, তোমার যে বস যে ডেকেছে সে তোমার কথায় আবার তোমাকে নিতে পারে। হ্যাঁ, সাথে থাকুন, শুভেচ্ছা থাকলো। অর্থাৎ সেই গ্রহের পরিবর্তন মানুষের জীবনেরও পরিবর্তন। তুমি যে কোনো ওই জ্যোতিষ যারা তাদের জিজ্ঞেস করো তো, অফিস এবং অফিসের বস কোথা থেকে বিচার হয়? যেমন বিদেশ ভ্রমণ দ্বাদশ থেকে বিচার হয়, মহাকাশ কোথা থেকে বিচার হয় বলতে পারবে না। সেই দখলটা তো দরকার না, সেটা বলতে পারতে গেলে যে এডুকেশনটা দরকার সেটা নেই বলে, অন্য কিছু ব্যাপার নেই, একেবারে একেবারে ব্যাপারটা খুব সোজা ব্যাপার। তো এই এই ধরনের দক্ষতার সাথে শাস্ত্রের গভীরে গিয়ে অধ্যয়ন করার সুযোগটা কি রহড়া জ্যোতিষ শিক্ষাশ্রম দেয়? সবসময় রহড়া জ্যোতিষ, আমার ছাত্ররাও আমার মতোই প্রেডিকশন করে, হয়তো আমি দীর্ঘদিন জ্যোতিষ করছি বলে আমার যে ফ্লেক্সিবিলিটি বা সেইটা হয়তো তাদের অভিজ্ঞতাটা নাও থাকতে পারে, তো তাদেরকেও যদি চ্যানেলে আমি এনে এরম বসি, এরমই প্রেডিকশন করবো, ওইভাবেই আমি শিখিয়েছি, সেই সুযোগটা থাকছে সব সময়।
তো সেখানে কি মানে অ্যাডমিশনের সুযোগ রয়েছে? অ্যাডমিশনের সুযোগ আছে। টেলিভিশনে কীভাবে কথা বলতে হয় অনেক জ্যোতিষী জানে না, দেখবেন সেগুলো গ্রুমিং করাতে হয় একটা শোতে, মানে এখানে আমি কথা বলছি, আমি একটা সম্মেলনে কথা বলছি, আমি একটা কথা বলছি কোথাও, সে কথাটা কীভাবে বলবো, কতটা বলবো, মাপ থাকে না অনেকে, তাই তো। হ্যালো, হ্যাঁ কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ আমি ব্যারাকপুর থেকে বলছি। আর কার সম্পর্কে জানবেন? আমার মেয়ে সম্বন্ধে জানবো। মেয়ে বলুন, ডেট অফ বার্থ কি? হ্যাঁ 3rd December 2008। 3rd of December 2008। সময়? হ্যাঁ 11:52। 11:52 সকাল। কোথায় জন্ম? ব্যারাকপুরে। ব্যারাকপুরে। কি জানতে চাইছেন প্রশ্ন? আমি একটু শরীরে, ওর শরীরটা খারাপ যাচ্ছে একটু। ওর এই মুহূর্তে সারাসাতি চলছে, একটু শরীরটা ভোগাবে, সর্দি কাশি জ্বর এইসব থেকে একটু সাবধান, লিভার এবং পেট, এবং এইটা নতুন বছর পড়লে পরে অতটা আর ভোগাবে না। আচ্ছা তাহলে কি করতে হবে? আচ্ছা পড়াশোনাটাও খুব খারাপ হচ্ছে না, কনসেন্ট্রেশনটাও তো নেই এই মুহূর্তে, প্লাস ওর লগ্নের অষ্টমপতি নবমে রয়েছে বুধটা, ওটা কিন্তু খারাপ। বুধ যদি অষ্টমপতিত্ব দোষ নিয়ে নবমে থাকে, এফোর্ট অনুযায়ী রেজাল্ট হয় না, পড়া ভুলে যায়, সিলি মিস্টেক করে, হ্যাঁ এই জায়গাগুলোকে কিন্তু এখন থেকে একটু প্রতিকার করলে শারীরিক সুস্থতাটাও থাকবে এবং মেধা আছে, কিন্তু পড়াশোনা না করলে তো মেধাটা প্রস্ফুটিত হয় না, সেটাকে ঠিক করতে হবে। হ্যাঁ তাহলে কী করবো? সেটা তো তুমি আমার ব্যারাকপুরে থাকো, যদি ব্যারাকপুরে আমার রোববার চেম্বার থাকে আমরা ক্লাবে, দুপুর 3টে থেকে 6টা বুকিং নাম্বারে ফোন করে চলে এসো। আপনার সিদ্ধান্ত সেটা অবশ্যই নির্ভর করবে, আপনি আসবেন কি আসবেন না, আপনি কতটা ভরসা করছেন, কিন্তু সেই সিদ্ধান্তটাই কিন্তু আপনার কন্যার জন্য জানতে চাইছিলেন, সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক বিস্তারে জানার সুযোগটা দেবে এবং আগামী পদক্ষেপটাও কিন্তু চিনিয়ে দেবে। একজন দক্ষ অ্যাস্ট্রোলজারের মাধ্যমে সেটাই কিন্তু সম্ভব, সেটাও ভীষণ বাস্তবিক কথাটা স্মরণ করিয়ে দিলাম। এই মুহূর্তে আবারও আমরা আলোচনায় কানেক্ট, আচ্ছা তার আগে বন্ধুকে পেয়ে গেছি, তাকে স্বাগত। কে আছেন? নমস্কার। নমস্কার দাদা। হ্যাঁ কে বলছেন? ১২ই অক্টোবর ১৯৭১ সকাল ৬টা ৩০। আচ্ছা কি জানতে চাইছেন? প্রশ্ন রাখুন। কর্মের ব্যাপার মানে আপনি কি করছেন এখন? একদম বসে গেছি, মানে ২-২৫ বছর বসেই আছি, একদম কিচ্ছু করতে পারছি না, সব প্রবলেম আটকে আছে। আচ্ছা এই যে প্রবলেমটা আটকে আছে, এই দুশ্চিন্তাটা থেকে আপনি অনেকটাই মুক্ত হবেন এই এই মাসেই, ৯ নভেম্বর ২৫ তারিখ পরে আপনার খুব ভালো যোগাযোগ আসছে, যেখান থেকে আপনি কর্ম করতে পারেন, তবে সেটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি অথবা ব্যবসা। যে গ্রহটা করায় সে হচ্ছে রবি, সেই রবি আপনার লগ্নের দ্বাদশে আছে, ওটা থাকলে ওষুধ লাইনে ব্যবসা করলে আপনার টাকা ঢুকে থাকবে, ঠিক আছে? আপনি একটু সময় করে একদিন গড়িয়াহাটে আসুন, আপনাকে এমন একটা গাইড করে দেবো ব্যবসার, যে ব্যবসাটা দিয়ে আপনি সুন্দর স্মুথভাবে চলতে পারবেন। হ্যাঁ সাথে থাকুন, প্রতি শুক্রবার গড়িয়াহাটে চেম্বার থাকে, ঠিক যেমন আগামী শুক্রবারও থাকবে 8 তারিখে। যারা আসতে আগ্রহী তারা একটু মোবাইল নাম্বারে বা হেল্পলাইন নাম্বার যেটা সেখানে যোগাযোগ করে নিন, অন্যান্য জায়গাও রয়েছে সেটা একটু ফোন করলেই জেনে যেতে পারবেন যে কোথায় কবে কোন সময়। হ্যাঁ তো সেটা আপনার সিদ্ধান্তের উপরে নির্ভর করছে। এনিওয়েজ আমরা আবারও একটু আলোচনার জায়গায় কানেক্ট করি, আর মানুষের জীবনের এই যে চক্রবর্ত পরিবর্তনের এই এই জায়গাটা বৃহত্তর বিষয়, সেখানে প্ল্যানেটের ভূমিকা, আমরা সবটাই প্ল্যানেটের ভূমিকা, সবটাই ক্ষমতাটা প্ল্যানেটেরই হাতে থাকে, রাশিচক্রে গ্রহের অবস্থান এর ওপর জীবনের ভালো মন্দ নির্ভর করে, এটা যদি কেউ জ্যোতিষটা বোঝে সে নিজেই রিয়ালাইজ করতে পারবে। হ্যালো নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? একটু জোরে বলবেন, একটু জোরে। হ্যাঁ কার সম্পর্কে জানবেন? আর ডেট অফ বার্থ জানতে চাই আমরা। ১৯-১২-২০০৩। জন্মের সময় কখন? রাত ৮টা। রাত ৮টা। কোথায় জন্ম? রায়গঞ্জ। রায়গঞ্জে।
কি প্রশ্ন? যে ক্যারিয়ার সম্বন্ধে জানতে। কি করা হচ্ছে এখন? এখন কি করা হয়? আমি ক্লাস 11 এ পড়ি। আচ্ছা, 11 আর্টস। হ্যাঁ, 12 এ তুমি উঠবে, অনার্স পাবে, গ্রাজুয়েশন কমপ্লিট হবে, সরকারি চাকরি হবে না, বেসরকারি প্রতিষ্ঠানে কর্ম করতে পারবে, আর অ্যাফেয়ার ম্যারেজে জড়িয়ে যেতে পারো, অ্যাফেয়ার ম্যারেজ হওয়ার যোগ আছে বা অ্যাফেয়ারে জড়িয়ে যেতে পারো, সেই জায়গাটা খুব সাবধান। ঠিক আছে, সাথে আমাদের অদ্ভুত একটা সাইকোলজি কাজ করে অনেক সময়, সকলের নয় কিন্তু কারো কারো এরকম, যখন ভালো সময় যায় তখন হয়তো ভাবি না যে প্ল্যানেটির মাধ্যমে সেই ভালো সময়টা আমি পেলাম, কিন্তু যখন খারাপ সময়টা আমরা ফেস করি মানে তখন মনে হয় যে আমার প্ল্যানেটগুলো খারাপই আমার দিয়ে যাচ্ছে, আমার জন্য ভালো কিছুই দিচ্ছে না। প্ল্যানেটারি অবস্থানটা খারাপ ভালো মিলিয়েই হয় সব সময়, আমরা ওই সুসময় থাকতে সেটা তাৎপর্য সবসময় দিতে পারি, সেটা সবার সকলেই তো জ্যোতিষটা জানেন না, যখন খারাপটা খারাপ সময় হয় তখন নিজে বুঝতে পারে যে আমার ওখানে না গেলে আমি রিলিফ পাবো না। হ্যালো, ভালো সময়ে কতটা জ্যোতিষ পরামর্শ নেওয়াটা জরুরি? সব প্রথম থেকেই নেবে যার বিশ্বাস থাকবে, জ্যোতিষের পরামর্শ নিয়ে জীবনে চললে অনেকটা সেফ থাকবে সে। পরের বন্ধু স্বাগত, তাকে নমস্কার। নমস্কার দাদা। হ্যাঁ, কার সম্পর্কে জানবেন? ২:৪০ কলকাতায়। বলুন, কি জানতে চান পন্ডিতজির কাছে? ছেলে সম্পর্কে কি জানবেন, প্রশ্ন রাখতে পারেন? ছেলের একটু কেরিয়ার এবং বিবাহিত সম্বন্ধে ভালো জায়গায় আসবে, ব্যবসা ভালোই করতে পারবে, দাম অষ্টমে মঙ্গল আছে কিন্তু দাম্পত্য শান্তিটার একটু অভাব হবে, মানে স্বামী স্ত্রীর সম্পর্কটা তিক্ত হতে পারে, এটা মাথায় রাখতে হবে। সপ্তমপতি অষ্টমে থাকলে এবং মঙ্গল যেহেতু মারক, এই ক্ষেত্রে 95% ক্ষেত্রে ডিভোর্স হতে পারে। এছাড়া আপনার ছেলের চেয়ে শ্বশুর বাড়ি তাদের একটা মদত থাকবে, মদতটা মানে তারাই শান্তিটা ঘুরিয়ে নষ্ট করাচ্ছে। পারিবারিক অবস্থাটা ভালো নয়, মানে তারা ঠিক সুখে থাকার বিষয়টার মধ্যে প্রবেশ করছে না, ওরা যে অসুখী একদমই না। হ্যাঁ, এইটা কিন্তু একটু মামলা মকদ্দমাও হতে পারে কিন্তু, অতএব সেক্ষেত্রে বৌমার ডেট অফ বার্থ টাইমটা একদিন ফোন করবেন অবশ্যই, অথবা আরও একটু ডিটেলে যেতে চাইলে তাহলে একটু গড়িয়াহাটে আসতে হবে আমার কাছে, বাঘাযতীন থেকে গড়িয়াহাট এমন কিছু না। গড়িয়াহাটে কোথায় বসছেন? আমি লেখাই আছে ভাগ্যচক্র, প্রতি শুক্রবার দুপুর 3টে থেকে 6টা। একটু একটু ফোন ফোন নাম্বারে ফোন করে নিন, ফোন বুকিং নাম্বার যাচ্ছে নিজ দিয়ে ফোন করবেন তাহলেই হবে। অবশ্যই আছে, এবং আপনার যে বৌমা তার ডেট অফ বার্থ টাইমটা ফেললে আমি একদম ছবির মতো আপনাকে লিখে দেবো যে কি হতে পারে। এটা ওই লগ্নের ক্ষেত্রে অষ্টমে মঙ্গল মানে কিন্তু দাম্পত্য শান্তি, বাকি জীবনটায় কিছুতেই পাবে না, বুঝতে পারলেন? সব কিছুই আছে, সবটাই তো লাইভে সম্ভব না বলা, আপনি আসুন না, সব নিয়ে আলোচনাটা করবো, বৌমার ছকটাকে আগে দেখতে হবে না। বাস্তবিক কথা এটাই, আপনি নিশ্চয়ই চিন্তার মধ্যে রয়েছেন একটা পুত্রের জন্য অবশ্যই, কিন্তু সেটা না, এখানে সময়টা এত কম সেটা বুঝবেন, যার জন্য একটু চেম্বারে কথা বলা হচ্ছে, আর প্রাইভেসির বিষয়টাও তো থাকছে, সমস্ত কিছু খোলামেলা সব কিছু বিষয়ে তো আলোকপাত করা সম্ভব হয় না, সেটাও তো বুঝবেন। তো একটু যদি মনে করেন পণ্ডিতজির প্রতি ভরসা থাকে, যদি মনে হয় তাহলে একটু আপনার নিয়ারেস্ট দক্ষিণ কলকাতার গড়িয়াহাট হতে পারে, সেটা আপনি নিজে খোঁজ নিলেন, একটু ফোন নাম্বারে ফোন করে নিতে পারেন। ওকে, 9674009632 টিভি স্ক্রিন থেকে লিখে নিতে পারছেন, আর 9836
7367076777 এই দুটো নাম্বারের কথাই বললাম। এনিওয়েজ, আজকে অনুষ্ঠানের সময় শেষ, লাইভ অনুষ্ঠানের আমরা বিদায় নিচ্ছি। ইউটিউব ফলো করে কিন্তু আমাদের লাইভ অনুষ্ঠান রেকর্ডেড বিভিন্ন সাবজেক্টিভ অনুষ্ঠানগুলো, অ্যানালিটিক্যাল বিভিন্ন প্রোগ্রামগুলো পণ্ডিত শ্রী অপঞ্জিত, সেগুলো দেখে নিতে পারেন। এইটুকু বার্তা রেখে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন সবাই, নমস্কার।